মা আমি খেলতে যাচ্ছি। না জানি দেবস্মিতা কোথায়। আচ্ছা বাছুর, তুমি কি দেবস্মিতাকে দেখেছো? কাকিমা, আপনি জানেন দেবস্মিতা কোথায়? ও তো এখানে নেই, বাজারে গিয়ে দেখো, ও হয়তো ওখানে থাকবে। বাজারে তো নেই, কোথায় হবে? কেমন আছো কাকিমা? দেবস্মিতার জন্য দিল্লি থেকে বিয়ের সম্বন্ধ এসেছে। ছেলে ওখানেই কাজ করছে গত 5 বছর ধরে। ওর তো কপাল খুলে গেছে, এখন তো দিল্লিবাসী হয়ে যাবে। এখন তো ও পাকা ঘরে থাকবে, খুব টাকা কামাবে। ওর বাচ্চারা সব বড় বড় স্কুলে পড়াশুনো করবে। আজকে ওর ছবিটা দিল্লি পাঠানো হবে। হরির মোরগেরা ডাকে, সুন্দরবনের হরিণেরা দৌড়ে চলে আসে পরন্ত বিকেল ঘাসে। সাগরের জোয়ার ভাটায় কত জঙ্গলের বীজ অরণ্যের কঙ্কাল পলির মধ্যে ফুটে যায়, আর আশ্চর্য মধুর ভাণ্ডার সুন্দরবন ঘন ঘটায়। যে প্রান্তেই থাকো, একবার নাম ধরে ডাক দিলে বনের নিয়মে প্রতিধ্বনি হয়ে শুধু ডেকে যায়। শুনতে পেয়েই ভেব বসো না, এ অভয় সীমানা পৃথিবীতে একমাত্র রাজ বাঘের ঠিকানা। এই অন্তহীন গোলপাতা গুল্মলতা অগণন মূল, অসংখ্য খানা নদীর খালের জীবন না, সেখানে কোনো পথ পড়ে না। যতই চলা হোক, পায়ে পায়ে পদচিহ্নগুলির পিছনে নোনা জলে লেগে আছে ভাসমান এক বন, যার শিখর বন্য গভীরে। আরে, এদের সাথে তো আমার দিল্লিতে দেখা হয়েছিল। আমাদের দৈনন্দিন জীবনে কৌতূহল জাগানোর মতো বিষয় বেশ দুর্লভ, কিন্তু যদি কিছু আমাদের মনে কৌতূহল জাগিয়ে থাকে একজন প্রতিবেশীর মতো, তা হলো একটি দলের আগমন,
না না, সে হাতির দল না, তা হলো ছাত্রদের দল। মাছের বাজারের মতো আওয়াজ করে তারা বড় বড় দলে ঘুরে বেড়ায়। ও হরি, জামা কাপড়ের কি ছিরি! আর্কিটেকচারের ছেলে মেয়েরা যেখানে সেখানে বসে কানে কিসব যন্ত্র গুঁজে শুধু ছবি আঁকত। আর ওই ছেলেটাকে দেখো, তখন থেকে শুধু বকে যাচ্ছে, দম নেওয়ারও জো নেই। ওদের মিশ্রিত মুখগুলো দেখতে কি ভালোই না লাগছিল যখন তারা সৌন্দর্যমোহিত হয়ে ঘুরে বেড়াচ্ছিল আমাদের এই ধুলিমাখা পথে। কেবল ক্যামেরায় ছবি তুলতে তুলতে, শুধু প্রকৃতির দৃশ্যই না, নিজেদের মুখের ছবিও। সবৃত থাকা হয়তো এই শহরে যুবকদের মধ্যে চল। ও, সুন্দরবনের পাড়ে এখানে এসেছে, দেখি এরা আমায় মনে রেখেছে কিনা। এই দেবস্মিতা দেখ কারা এসেছে।